বাংলাদেশে নিরক্ষরতা যে সমস্যাটি রয়েছে সেটার কারণ এখন আমরা আলোচনা করব। অর্থাৎ নিরক্ষরতা সমস্যা আমরা কেন দেখতে পাই সে প্রশ্নটির উত্তর আমরা খুঁজবার চেষ্টা করব। মূলত দারিদ্র একটি বড় কারণ নিরক্ষরতার জন্য। অর্থাৎ যখন মানুষ দরিদ্রতার মধ্যে থেকে যায় তখন আসলে তার খাবারই থাকে না, যে পেটে ভাত থাকে না, তো তখন আসলে সে কীভাবে করে এই শিক্ষাটা গ্রহণ করবে সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। বাবা মা নিরক্ষরতা এটিও যে বাংলাদেশের যে মানুষের মধ্যে যে নিরক্ষরতা সেটার একটা বড় কারণ। বাবা মা যদি হয় নিরক্ষর তখন তারা আসলে বুঝতে পারে না যে সন্তানের যে সাক্ষরতা তার গুরুত্বটা আসলে ঠিক কতটা, এবং সে কারণে আসলে বাবা মা নিরক্ষরতা থেকে আসলে সন্তানের মধ্যেও নিরক্ষরতা জিনিসটা ছড়িয়ে যেতে পারে। বেকারত্ব, বেকারত্ব হচ্ছে বাংলাদেশের নিরক্ষরতা সমস্যার একটি অন্যতম বড় কারণ। অর্থাৎ একটা মানুষ যখন বেকার থাকে তখন আসলে তার মধ্যে দারিদ্রের কষাঘাত তৈরি হয় এবং দারিদ্রের ফলে আসলে নিরক্ষরতা দেখতে পাওয়া যায়, যেটা আমরা এর আগেই আলোচনা করেছি। পেশাগত বৈচিত্র্যহীনতা, পেশাগত বৈচিত্র্যহীনতা বলতে বোঝানো হয়েছে যে বাংলাদেশে কৃষি বা কৃষিভিত্তিক যে অর্থনীতি সেটি খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়, এবং এই কৃষিভিত্তিক পেশার বাইরে কিন্তু মানুষজনকে খুব বেশি যেতে যা দেখা যায় না, এবং এর ফলে যে ব্যাপারটা হয় যে কৃষিকাজ শেখার জন্য আসলে স্কুলে যাওয়ার খুব বেশি প্রয়োজন হয় না, এবং সে কারণে আসলে মানুষজন দেখছে যে আমার স্কুলে যাওয়ার দরকার হচ্ছে না কৃষিকাজ করার জন্য, তাহলে আমি কেন আসলে স্কুলে যাব। তো এই ব্যাপারটা থেকেও আসলে নিরক্ষরতা জিনিসটা তৈরি হচ্ছে। বা অনেক সময় দেখা যায় যে জেলের ছেলে জেলে, তাঁতির ছেলে তাঁতি হয়, তো এই যে জেলের ছেলে জেলে হলো, তাঁতির ছেলে তাঁতি হলো, এক্ষেত্রে আসলে এই শিক্ষাটা তার বাবার কাছ থেকেই সে পেয়ে যায়, এর জন্য আসলে স্কুলে যাওয়ার প্রয়োজনীয়তা তারা অনুভব করে না। এই যে পেশাগত বৈচিত্র্যহীনতা এটি আসলে নিরক্ষরতার একটি বড় কারণ। সামাজিক যে বাধা, অর্থাৎ সমাজে বাধা রয়েছে, বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে, বা আমরা বলতে পারি গোড়ামি রয়েছে, যা শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, এবং নারী শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষার ক্ষেত্রে বেশ বড় একটি বাধা হিসেবে কাজ করে। শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা, অর্থাৎ পর্যাপ্ত স্কুল কলেজ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যে না থাকার ব্যাপারটা সেটাই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা। শিক্ষা উপকরণের অভাব, অর্থাৎ স্কুলের যে পড়াশোনার জন্য বই দরকার বা খাতা দরকার, এই বিষয়গুলো বা এই জিনিসগুলো কেনার জন্য যে অর্থ সেই অর্থটা অনেকের কাছেই থাকে না, এবং এই কারণেই বলা হচ্ছে যে শিক্ষা উপকরণের অভাবটাও আসলে বাংলাদেশের নিরক্ষরতা সমস্যার একটি বড় কারণ। কর্মবিমুখ শিক্ষা এবং বৃত্তির অভাব। কর্মবিমুখ শিক্ষা মানে আমি যে জিনিসটা শিখছি সেটার সাথে আসলে আমার যে ভবিষ্যতের পেশা তার আসলে খুব বেশি সম্পর্ক থাকে না, এবং সে সময় আসলে মানুষজন যে শিক্ষার ক্ষেত্র থেকে অনেক দূরে সরে যায়, যে আমার যে শিক্ষা সেই শিক্ষার সাথে তো আসলে আমার পেশার খুব বেশি সংযোগ নেই, তাহলে কেন আমি শিক্ষাটা গ্রহণ করবো। আবার বৃত্তির অভাব, অর্থাৎ দেখা যায় যে পড়াশোনা করার জন্য যে অর্থ বা টাকার দরকার হয় সেই অর্থ বা টাকার আসলে অভাব দেখতে পাওয়া যায় অনেকের মধ্যে, তো এই অর্থটার অভাবে আসলে তারা পড়াশোনা করতে পারে না, এবং তাদেরকে যদি বৃত্তি দেওয়া হয় তাহলে তারা পড়াশোনা করতে পারে, তো সেই বৃত্তিটা যদি না পায় সেক্ষেত্রে আসলে নিরক্ষরতা সমস্যা দেখতে পাওয়া যায়।